নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হাবড়ার বাণীপুরে আমবাগানের মধ্য থেকে উদ্ধার হলো এক মাঝ বয়সী ব্যক্তির পচা গলা মৃতদেহ। বাপের বাড়ি থেকে টাকা না আনায় গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। 10 লিটার নিষিদ্ধ তরল মাদক সহ গ্রেপ্তার এক। নদিয়ার কল্যাণীতে জোড়া খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে কল্যাণী থানার সামনে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের। রাস্তার পাশের গাছ কাটার বৈধ কাগজ না দেখাতে পারায় কাজ বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দারা। গাইঘাটা চাঁদপাড়া এলাকা থেকে ধৃত 3 বাংলাদেশি মহিলা। বেঙ্গল লাইভের খবর হচ্ছে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে সোমবার রীতিমতো পুলিশ পাহারায় চলল পরীক্ষা। এবার আসছি বিস্তারিত খবরে। আমবাগানের মধ্য থেকে উদ্ধার হলো এক মধ্যবয়স্ক ব্যক্তির পচা গলা মৃতদেহ। ঘটনাটি ঘটেছে হাবড়ার বাণীপুরের এলাকায়। ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে, চলছে তদন্ত। হাবড়ার বাণীপুর এলাকায় নিতাই দেবনাথ নামে এই ব্যক্তি গত শনিবার থেকেই নিখোঁজ ছিল। সোমবার স্থানীয় একটি আমবাগান থেকে তার পচা গলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এদিন সেই ঘটনাস্থলে গিয়ে দেখা যায় চারদিকে একাধিক প্লাস্টিক গ্লাস ও ভাঙা মদের বোতল পড়ে আছে, যা দেখে এলাকাবাসীদের অনুমান এই স্থানে মদের আসর বসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাণীপুর বিবেকানন্দ সরণী এলাকার বাসিন্দা নিতাই পরিবারের একমাত্র সন্তান। তার বাবার বাণীপুর বাজারে একটি তেলে ভাজার দোকান আছে। তার এমন অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। তবে কি কারণে এই মৃত্যু তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। জানা গিয়েছে, মৃত ওই যুবক গত বুধবার তার ফেসবুক পেজে পোস্ট করেন, ছেড়ে দিয়েছি কিন্তু ভুলে যায়নি। তাহলে কি এই মৃত্যুর পেছনে প্রেমের সম্পর্ক জড়িত আছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। আমাদের দোকানে এসছে, দোকানে এসে ওর বাবার পুলিশে বলছে আপনার এখনই তালা দিতে হবে, আপনি এখনই গুটান। ওর বাবার কচুরির দোকান, বলছে আপনি এখনই গুটান, আপনার এখনই থানায় যেতে হবে। এই বলছে আর নাকি দেখছে লাশ যাচ্ছে ওর সঙ্গে, ওর যে সাইকেলটা ওর বাবার দোকানে দিয়ে গেল। এবার ওর বাবা একটা ভ্যানার নিয়ে গেছে, ওর বাবা আমাদের বাড়িতে বাড়িতে নিয়ে যেয়ে বলছে এই এখনই চলো, ছেলে আর নেই, ছেলের ওই বডি মোনায় নিয়ে চলে গেল, ছেলে মোনায় লাইনে টাইনে কাটা গেছে। আমরা তাই ভেবেছি, ছেলে শনিবারে দুপুর দুটোর সময় বেরিয়েছে, বন্ধুরাই ওরা পিটিয়ে মেরেছে। ওরে ওই বুবাই বলে একটা ছেলে, ওরে খালি বারে বারে ফোন করতো, ফোন করে ওরে বারে বারে ডেকে নিয়ে যেত। কে ফোন করছে কে বুঝি? তারপর সে তার আগের দিন ওই বুবাই আমাদের বাড়িতে মোটরসাইকেল নিয়ে গিয়েছে পর্যন্ত ওকে ডাকতে। এর আগের বারও বুবাই ওরা সবাই মিলে দোলের দিন ওরে মারছে, মারে আমাকে বাড়িতে দিয়ে আসছে। দোলের দিন দোল খেলতে গিয়ে সব নেশা টেশা করে, ওরে উল্টা পাল্টা নেশা করাতো, করাটোরে নিয়ে মেরে ধরে একদম পুরো জ্ঞান সেন্স কিচ্ছু নেই সেই অবস্থায় নিয়ে বাড়িতে নিয়ে ফেলছে। আর বাবার নেই পয়সা, কোনো প্রেম ট্রেম করার ব্যাপার ছিল না, না না সেই সমস্তও জানি না আমরা। কিছু কি মনে হচ্ছে এখন? ওর যা আমাদের দেখালো এখানে এনে থানায় গেলাম, থানা থেকে বললো আপনার হসপিটালে যান, বডি আছে আপনাদের কি না দেখবেন। বডি দেখে আমাদের জামা প্যান্ট দেখে আমরা চিনতে পারলাম, মুখ টুক এরকম ফুলে রয়েছে, গন্ধ বিশ্রী বেরোচ্ছে, মানে আজকের তো কিছুতেই না, মানে লাইনেও গলা যায়নি কিন্তু তারে পিটিয়ে মারা হয়েছে। সেরকম হাত টাত কাটা কোটা দেখা গেলো একটু, তাতে বোঝা গেলো যে ওকে পিটিয়ে মারা হয়েছে। ওকে এ নিয়ে 2-3 বার মা মেরেছে, মানে কারা মেরেছে মনে হচ্ছে বন্ধুরা ওর বন্ধুরা। বাপের বাড়ি থেকে টাকা না আনায় গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুমার খ্রিস্টান পাড়া এলাকায়। ঘটনায় অভিযুক্ত স্বামী শুভম মণ্ডল এবং পরিবারের লোকেদের গ্রেপ্তার করেছে পুলিশ। বছরখানেক আগে মধ্যমগ্রামের বাসিন্দা সঙ্গীতা মণ্ডলকে ভালোবেসে বিয়ে করে অশোকনগর থানার গুমা খ্রিস্টান পাড়ার বাসিন্দা শুভম মণ্ডল। অভিযোগ, বিয়ের কিছুদিন পর সব ঠিকঠাক থাকলেও পরে তাদের মধ্যে অশান্তি লেগেই থাকতো। অভিযোগ, শ্বশুর বাড়ি থেকে টাকা চেয়ে দীর্ঘদিন ধরে স্ত্রীকে অত্যাচার করত স্বামী, সেই কাজে মদত দিত শুভমের পরিবারের লোকেরা। সেই মতো গত বৃহস্পতিবারও 5,000 টাকা আনতে বলা হয় সুস্মিতাকে, কিন্তু সে না আনায় তার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্বামী শুভমের বিরুদ্ধে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন সুস্মিতা। তার পরিবারের অভিযোগ পেয়ে অভিযুক্ত স্বামী শুভম মণ্ডল, শ্বশুর নিহার মণ্ডল ও ননদ পূজা মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 10 লিটার তরল নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার হলো এক ব্যক্তি। গ্রেপ্তার করেছে পেটচাপল থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম নিত্যানন্দ দাস। সোমবার তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বনগাঁ সীমান্তে মাঝে মধ্যেই ধরা পড়ে নিষিদ্ধ মাদক।
রবিবার রাত একটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে পেট্টাপোল থানার পুলিশ ভবানীপুর কালিয়ানি রোডে নিত্যানন্দ দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তি সাইকেলে করে একটি ব্যাগ নিয়ে সীমান্তর দিকে যাচ্ছিলেন। নিত্যানন্দ দাসের বাড়ি বনগা থানার দেবনগর এলাকায়। পুলিশ ওই ব্যাগে তল্লাশি করলে সেখান থেকে একটি ব্যারেল উদ্ধার হয়, যার মধ্যে ছিল 10 লিটার 300 গ্রাম কোডাইন মিক্সচার নামে নিষিদ্ধ একটি তরল মাদক। পুলিশ নিত্যানন্দ দাসকে গ্রেপ্তার করে সোমবার বারাসাত মহকুমা আদালতে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে ধৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে দাবি করা হয়েছে। নদিয়ার কল্যাণীতে জোড়া খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে সোমবার কল্যাণী থানার সামনে বিক্ষোভ দেখালো মৃত ছাত্রের স্কুল পড়ুয়ারা। এরপর পুলিশ এসে আশ্বাস দেওয়ার পর ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়। নদিয়ার কল্যাণীতে স্কুলছাত্র দীপঙ্কর ঘটকের খুনিদের শাস্তির দাবিতে সোমবার শিক্ষায়তন স্কুলে ছাত্রছাত্রীরা কল্যাণী থানার সামনে বিক্ষোভ দেখায়। নিহত দীপঙ্কর ওই স্কুলেরই দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। গত 28 জুন সকালে কল্যাণী শিল্পাঞ্চল এলাকার দীপঙ্কর এবং অপর এক যুবক সুশান্ত মণ্ডলের মৃতদেহ পুলিশ উদ্ধার করে। তদন্ত নেমে পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। দোষীদের ফাঁসির দাবিতে সোমবার দীপঙ্করের স্কুলের সহপাঠীরা দুপুরে থানার সামনে বিক্ষোভ দেখায়। পরে পুলিশের আশ্বাসে কিছুক্ষণের মধ্যে তারা অবরোধ তুলে নেয়। ইতিমধ্যে এই জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। ধৃতদের নাম সুশান্ত মণ্ডল, সুকুমার মণ্ডল এবং সমীর মণ্ডল। এর আগে এই ঘটনায় আশিস মণ্ডল নামে আরেকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এই নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ছেলেটি মারা গেছে, এ কে, কি আপনার নাম, ওর নাম কি, নাম কি করে মারা গেল? আমি কিন্তু সকাল আমি তো আর বসে আমার ছেলে কোথায়, সকালে উনি আমার ছেলের মাইরা হল। আজকে কতদিন হলো? কোনো সুরা হয়েছে যারা মেরেছে? কোনো কিছু হয় না। আপনার কি চাইছেন? আমি আশিসের শাস্তি চাই, আমি আশিসের শাস্তি চাই আর ফাঁসি চাই। আমার কলার মুখাই চাই আর মার কলার এরকম শুধু দীপঙ্করের যে খুন হয়েছে এর সঠিক বিচারের জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। প্রশাসন আজকে 5 দিন হয়ে গেছে, প্রশাসন কোনো ক্রিমিনালকে অ্যারেস্ট করেনি। যাদের করেছে তারা কোন ক্রিমিনাল আমাদের দেখার দরকার নেই। যাদের করে তুলেছে 4 জনকে কেন, তারা 10 জনকে করে তুলতে পারে। তারা যদি এই খুনের আসামি হয়ে থাকে তাহলে আমাদেরকে বলুক যে তারা আসামি, আমরা আসামি পেয়ে গেছি। এর জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি, তারা এখন বলুক। তোমরা স্কুল ড্রেসে কোন স্কুলের ছাত্র? আমরা শিক্ষায়তন স্কুলের ছাত্র আছি, পার্লার স্কুলের ছাত্র আছি, জনকল্যাণ স্কুলের ছাত্র আছি, সরস্বতী স্কুলের ছাত্র আছি। এই দীপঙ্কর কোন স্কুলের ছাত্র? দীপঙ্কর শিক্ষায়তন স্কুলের ছাত্র। এখন যে তোমরা কত লোক এসছো? আমরা 500 মিনিমাম 500। কোথা থেকে শুরু করলে? আমরা কল্যাণী শিক্ষায়তন থেকে, JNM হসপিটালের সামনে থেকে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর 24 পরগনা। কন্ট্যাক্ট 03215225124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর,
মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল বুধ ও শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কুমু সোনার করি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার পাশের গাছ কাটার বৈধ কাগজপত্র না থাকায় কাজ বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ঠাকুরনগর গোবরডাঙ্গা রোডে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ছিল ঠাকুরনগর গোবরডাঙ্গা রোডের। সম্প্রতি এই রাস্তাটি সম্প্রসারণের কাজ চলছে, সেই কারণেই কেটে ফেলা হচ্ছে রাস্তার পাশের কিছু বড় বড় গাছ। এদিন সেই গাছ কাটতে এসেই বৈধ কাগজ না দেখতে পেয়ে গাছ কাটা বন্ধ করে দিল এলাকাবাসীরা। আর এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। এখানে দেখি আজকে সকালে আমি জানতে পারি যে এখানে নাকি গাছ কাটা হচ্ছে বেআইনিভাবে। গাছ কাটা হচ্ছে এইভাবেই যে কোনো সরকারি নোটিশ ছাড়া, সরকারি টেন্ডার ছাড়া, কোনো রকমভাবে কোনো কাগজপত্র ছাড়াই গাছ কাটা হচ্ছে। এবং আমাদের কাছে আমাদের বক্তব্য যে গাছ যখন কাটা, আমরা পিডব্লিউডি রাস্তা হচ্ছে, এতে আমরা সত্যি আনন্দিত, কারণ দীর্ঘদিন ধরে রাস্তাটা হয় না এবং আমরা প্রত্যেক গ্রামবাসী আনন্দিত রাস্তাটা হওয়ার জন্য। কিন্তু যে গাছগুলো কাটা হচ্ছে, গাছগুলো সরকারি সিস্টেম, সরকারি প্রসিডিওর মেনে করা হোক, আমরা এটাই চাই। কিন্তু কোনো কাগজপত্র ছাড়া, কোনো ডকুমেন্টস ছাড়া, কোনো নোটিশ ছাড়া, কোনো টেন্ডার ছাড়া বেআইনিভাবে গাছগুলো কাটা হচ্ছে, এটাই হলো আমাদের মূল বক্তব্য। মূল বক্তব্য সরকারি পঞ্চায়েত থেকে গাছটা কাটা হোক, সরকারি নিয়ম মেনে গাছ কাটা হোক, আমরা সেটাই চাই এবং সঠিকভাবে গাছটা হোক। কারা কাটছিল, কি হলো গাছটা কাটছিল? মূলত আমরা সেইভাবে ইন্ডিকেট করতে পারিনি, হয়তো কোনো দুষ্কৃতীরা গাছটা কাটছিল, এরম হতে পারে। কারণ আমরা যখনই এসে দেখি যে গাছ কাটা হচ্ছে, তারপরে দেখি ওরা কিছু আস্তে আস্তে সরে যায় এখান থেকে। গাছ কাটা যখন চলছিল, আপনারা কি করলেন? আমরা এসে গাছ কাটা বন্ধ করলাম, কারণ আমরা চাচ্ছি যে সরকারি নিয়ম মেনে গাছটা কাটা, সরকারি নিয়ম মেনে যখন গাছ কাটা হচ্ছে না, সেই হিসেবে আমরা গাছ কাটা বন্ধ করে দিয়েছি। এবং প্রশাসনিকভাবে আমরা জানিয়েছি, থানায় জানিয়েছি, আমরা বিডিও অফিসে জানিয়েছি এবং বিডিও স্যার উনি বলেছেন সরকারি নিয়ম মেনে ফরেস্ট অফিসে চিঠি করে, টেন্ডার কপি করে তারপরে গাছ কাটা হবে। গাইঘাটার চাঁদপাড়া এলাকা থেকে ধৃত তিন বাংলাদেশি মহিলা, জানা গেছে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে দালাল মারফত ভারতে প্রবেশ করেছিল, ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। তিন বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করলো গাইঘাটা থানার পুলিশ। সোমবার গাইঘাটার চাঁদপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজন মহিলা জানান, চাকরি দেওয়ার নাম করে তাদেরকে ভারতে নিয়ে এসেছে এক দালাল। এদিন পুলিশ দেখে ঘটনাস্থল থেকেই চম্পট দেয় সেই ব্যক্তি। জানা গিয়েছে ধৃত ওই তিন মহিলার মধ্যে দুজনের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মপুরে, আর একজনের বাড়ি যশোর জেলায়। সোমবার ধৃতদেরকে পাঠানো হয় বনগাঁ মহকুমা আদালতে। কোথায় যাচ্ছিলেন? বলছে যে চাকরি দিবে আমাদেরকে। কে বলেছে?
বেঙ্গল লাইভের খবরে জের। শনিবার রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে বাংলা পরীক্ষায় অবাধে নকল সাপ্লাই চলছিল ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে। সেই খবর সম্প্রচার হওয়ার পরপরই নড়ে চড়ে বসল প্রশাসন। সোমবার রীতিমতো পুলিশ পাহারায় চলল পরীক্ষা। গত শনিবার আমরা দেখিয়েছিলাম ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ের রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় কিভাবে চলছে নকল সাপ্লাই। কেউ জানলার কার্নিশে উঠে তো কেউ বাথরুমের ছাদে উঠে নকল দিচ্ছে পরীক্ষার্থীদের। আর সেই খবর সম্প্রচার হওয়ার পরই নড়ে চড়ে বসল প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ। সোমবার ইংরাজি পরীক্ষার দিন ওই একই স্কুলের চিত্রটা দেখা গেল সম্পূর্ণ আলাদা। না আছে কেউ বাথরুমের ছাদে, না কেউ উকি মারছে জানলা দিয়ে, কারণ এদিন সম্পূর্ণ স্কুল চত্বরে ছিল পুলিশ পাহারা। রীতিমতো গেটের সামনে থেকে অ্যাডমিট কার্ড নিয়ে ভেতরে ঢোকানো হলো পরীক্ষার্থীদের। স্কুলের পেছনেও ছিল পুলিশ মোতায়েন। পরিবেশটা খুব সুন্দর এবং শান্ত পরিবেশ আছে এখানে। সিকিউরিটি সিভিক এবং পুলিশ তারা খুব টহল দিচ্ছে এবং শান্তশিষ্টভাবে পরীক্ষা হচ্ছে। আগের দিন টিভিতে এইগুলো একটু হাইলাইট হলো এখানে, তো সেটা দেখার পরে এখানকার হেডমাস্টার মশাইও খুব সুন্দর স্টেপ নিয়েছে এবং পুলিশরাও সুন্দর কাজ করছে। আজকে কীরকম পরিবেশ পরীক্ষা হচ্ছে? আজকে পরিবেশ তো খুব বাইরে খুব ভালো, মানে পুলিশরা তো ভীষণ কড়া গার্ড দিচ্ছে, ভেতর থেকে তো কোনো চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে না, শান্ত পরিবেশ একদম, মানে মানে পরীক্ষা দেওয়ার মতোই পরিবেশ, কড়া গার্ডে পরীক্ষা হচ্ছে, কড়া গার্ডেই পরীক্ষা হচ্ছে। আজকে পরিবেশ কেমন? খুব সুন্দর পরিবেশ, এরকম পরিবেশ নাহলে পরীক্ষা হয়? এরকম ওকে পরিবেশ জায়গাটা থানার প্রশংসনীয় প্রশংসা করা যায় যে সবাই কিন্তু সুন্দর সুস্থভাবে সেভিংরা আছে, ধরে ডিউটি করছে, যে কোনো রকম ঝুঁকঝামেলা নেই, কেউ ছোটাছুটি করছে না। যেটা নচ্ছজনক ঘটনা যে বাংলায় হয়েছে সেটা বেশি অতিরিক্ত হয়ে গেছে, যার জন্য আমাদের এই পারিশ্রমিকটা ঠিক আছে। সোমবার সকালে দেগঙ্গার নূরনগর এলাকায় বিদ্যাধরী নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখেন কিছু স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক তদন্তে ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির দেহে একাধিক ক্ষতচিহ্ন ছিল, তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে নাকি খুন তা নিয়ে তদন্ত করছে পুলিশ। পাশাপাশি জানার চেষ্টা করা হচ্ছে মৃতের নাম ও পরিচয়। আজকে ফার্স্ট সকালে এসে যখন একটা মেয়ে ছেলে যখন এখানে এসে হাঁস খুঁজে দিয়েছে, ওই হাঁসে এসে উঠিয়েছে এখানে, তো হাঁস তাড়াই নিয়েছে লাবাই দাও। এখন ওখান থেকে এখানে এসে দেখতে এসে দেখে লাশ, তাই আমাদেরকে খবর দেয়। তা আমি ঘুমিয়েছিলাম তখন 8টা পর্যন্ত আমি ফিরে রয়েছি। হ্যাঁ, আমার দেখে দিলে তো আমি উঠি হইবা, মুখ টুক ধোয়া না হইবা, উঠে এসে দেখি এখানে লোক যা। হ্যাঁ, কি দেখলেন? এসে এসে দেখলাম ওখানে ভেসে রয়ে। কি কি নদী এটা? বিদ্যাধরী নদী। ও, এমনি স্থানীয় লোক যে মারা গেছে? না না, চিনতে পেরেছেন? স্থানীয় লোক হলে এখানে খবর হয়ে যেত, এই দত্তপুকুর কিংবা বারাসাত কিংবা এই বা এলাকা, এর মধ্যে যদি লোক হইতো তাহলে বেলিঘাটা খবর হয়ে যেত একটা লোক হারাই গেছে। কিন্তু এর কদিন তো কোনো খবর নেই। কোনো মারধর কাটাকুটির চিহ্ন আছে? চিহ্ন কোনো চিহ্ন আমি দেখিনি। সেরকম চিহ্ন ওরা তুলেছে তাও তো সেরকম চিহ্ন। উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাখাতে পরপর 4টি দোকানে ভয়াবহ চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রবিবার গভীর রাতে একটি মোবাইলের দোকান, দুটি ব্যাগের দোকান এবং একটি মুদিখানা দোকানে প্রায় 3.5 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় চোর। এই ঘটনা নিয়ে সোমবার দুপুরে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করে দোকান মালিকরা। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, তবে এই চুরির ঘটনার নিরাপত্তা নিয়ে চিন্তিত মিনাখা মালঞ্চ এলাকার ব্যবসায়ীরা। গত মাসের 28 তারিখ রাতে নিউটাউন বক্স ব্রিজ থেকে 3 জন ডাকাতকে গ্রেপ্তার করেছিল নিউটাউন থানা পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছিল শেখ ইসমাইল নামে আরেক সঙ্গীর নাম। রবিবার রাতে নিউটাউন এলাকায় ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে তাকে গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ। সোমবার তাকে বারাসাত আদালতে তোলা হয়েছে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ধ্বনি অশোহক চাঁদ বাদনি ধ্বনি।